হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি আপনাদের সামনে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, মা আর মেয়ে মিলে মেয়ের স্কুলে যাচ্ছি। মেয়ের আজকে থেকে এক্সাম শুরু, হ্যাঁ এক্সাম ডে আজকে, তাই আমি নিয়ে যাচ্ছি। তার কারণ রয়েছে, ও পড়াশোনাও করছে এদিকে, ও সাধারণত ও রোজ স্কুল যাওয়া আমি নিয়ে যাচ্ছি, কারণ স্কুল বাসে গেলে ও মাঝে মাঝে বমি করে দেয়। এই দেখতে পাচ্ছেন, এখন রাজবাড়ি পেছনের রাস্তাটা দিয়ে কিন্তু যাচ্ছি, রাজবাড়িটা দেখা যাচ্ছে। আর যেহেতু বমি করে দেয় ও, সেই জন্য আমি নিয়ে যাচ্ছি, কারণ আমি চাচ্ছি না মানে এক্সামটা খারাপ হোক এরকম, এই জন্য আমি নিয়ে যাচ্ছি। তো বাই জানালো তানিষ্কা আমার মেয়ে। তো এখন ওকে স্কুলের গেটের ভেতরে, এই যে এখন অনেকদিন পরে সব মাদার্সদের সঙ্গে দেখা হচ্ছে, আমার বান্ধবীদের সঙ্গে, ওরাও খুব হ্যাপি হয়েছে অনেকদিন পর আমার সাথে দেখা হলো, আমিও খুব হ্যাপি। এবং বাড়িতে চলে এলাম, দেখতে পাচ্ছেন ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি মানে ওয়েদারটা রয়েছে পুজোর আগে আগে। এবং সব কিছু কমপ্লিট হয়ে এখন আমি পুজো দিতে বসেছি, যেহেতু বৃহস্পতিবার আজকে। এবং চন্দন গুলিয়ে সব কিছুতে চন্দন লাগাচ্ছি ফুলগুলোতে এবং ঠাকুরগুলোতেও। মা লক্ষ্মী মা আছে, তারপরে মা সরস্বতী মা, ভোলে বাবা, অনেক ঠাকুর আছে আমাদের বাড়িতে। তা ঘরটা বসাচ্ছি আমপল্লব দুর্বা সব কিছু দিয়ে, ফুল বেলপাতা দিয়ে যা দরকার। তো পুজো প্রায় কমপ্লিট এবং পুজো সমাপ্ত, ঘরের পুজো এবং কিছুটা পুজো পুজোর ফুল রাখা হলো অফিসের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বাটিতে আমি সাজিয়ে রাখছি, এগুলো অফিসে নিয়ে যাব, অফিসে গিয়ে পুজো দেওয়ার জন্য। এবং আমাদের বাড়িতে কিন্তু অনেক ঠাকুর আছে, মা কালী, মা শীতলা, মা মনসা সহ, অনেকক্ষণ টাইম লাগে পুজো দিতে। এখন তো এদিকে অফিসেরও দেরি হয়ে যাচ্ছে, তো আমি টোটোতে বসে এখন অফিসের জন্য রেডি। তো দেখতে পাচ্ছেন চুল ঠুল কিচ্ছু আচড়ানো হয়নি, চুটকি বাজিয়ে কমপ্লিট হয়ে যাবো এখন, দেখলেই তো একদম চুটকি বাজিয়ে, কারণ কোনো উপায় নেই আমার, সময়ের অভাবে তাই করতে হচ্ছে। এবং অফিসের জন্য রেডি আমি টোটোতে বসেই করে দিলাম, নাহলে অফিসে লেট হয়ে গেলে গালি খেতে হবে। ওরা আমি এলাম অফিস থেকে, এখনই এসে স্নান করে ফ্রেশ হয়ে এই তো মেয়েকে পড়াতে নিয়ে বসালাম। মেয়ের কালকে আছে এক্সাম ইংলিশ 1, কি রায় তো? মাই কান্ট্রি বলো তো কম্পোজিশন। মাই কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড, আই অ্যাম আ প্রাউড ইন্ডিয়ান, ইন্ডিয়া ইজ অলসো নোন অ্যাজ ভারত অ্যান্ড হিন্দুস্তান, ইট ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। The national bird of India is peacock. The national flower of India is lotus. The people of different religions and languages in peace. India got freedom from and British rule on 15 August 1947. I love my country very much. Jai Hind. Jai Hind, তাহলে কিভাবে করতে হয়? Jai Hind.